শনিবার প্রজ্ঞা ভবনে পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ কল্যাণ আইন নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় রাজ্য সরকারের সমাজ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই সেমিনার সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায় রাজ্য সরকারের আইন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্বপন চৌধুরী সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা স্মিতা মল এম এস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যে চার লক্ষ দশ হাজার মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন এর মধ্যে বয়স্ক ভাতা প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্য তিনি জানান রাজ্যে নয় লক্ষ পরিবারের মধ্যে চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা পেয়ে থাকে দেশের মধ্যে জনসংখ্যা নিরিখে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি ভাতা দেওয়া হয় মন্ত্রী জানান বয়স্ক নাগরিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকারের নয় সমাজের সকল স্তরের মানুষের এই বিষয়টিতে প্রত্যেক নাগরিককে সচেতন করে তুলতে হবে তিনি আরও বলেন প্রতিটি পরিবারের দায়িত্ব তার মা বাবাকে বাড়িতে রাখা সম্মান প্রদর্শন করা কারণ মা বাবা ত্যাগ দীর্ঘ তিতিক্ষার ফলে আমরা আজ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি সশ্লিষ্ট বিষয়টিকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কুরায় তিনি আরও বলেন বিভিন্ন জেলাতে বৃদ্ধাশ্রম তৈরি করা হবে কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি সমস্যার একমাত্র সমাধানের পথ নয় ছাত্রদেরকে আজ যখন আমরা নাইন টেনের ছাত্ররা থাকি কলেজের ছাত্ররা থাকি সেখানেও এই অ্যাওয়ারনেসটা করতে হবে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এক অনেকগুলো আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় আশ্রয় যা আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন সেখানে যারা রিটায়ারমেন্টের পরে আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংহে বিশাল বড় বৃদ্ধাশ্রম কালকে আমি গিয়েছিলাম এখানে একটা এনজিও চলায় আপনারা জানেন বরজলাতে ধর্মনগর সংঘদ্বীপ চলায় সরকার তাজ কাজ করছে সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে সেটা কি সমাধান বৃদ্ধাশ্রম তৈরি করবে পঞ্চাশটা ব্যাড থাকবে একশো ব্যাড থাকবে সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে কিন্তু এটা তো নিরন্তর চলতে থাকবে সরকার তার কাজ করবে কিন্তু আমরা যে সমস্যাটা সমাধান কোথায় সমস্যাটা সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা নিজের পিতার কথা যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকে বাড়ির বাইরে থাকতে দেব না এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে রাজ্যভিত্তিক এই সেমিনারে প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন নিয়ে বিশদ আলোচনা করেন রাজ্য সরকারের আইন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্বপন চৌধুরী Bureau Report RE News.